সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চুপাইর হাটে এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় গরু হাট এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে সারগরুর দরদাম জানাবো সারগরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান কতগুলো গরু নিয়ে আসছেন আজকে গরু আনছি পাঁচটা পাঁচটা গরু নিয়ে আসছেন আচ্ছা এই গরুটা দেশির মধ্যে ক্রস আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা দেশি গরু হ্যাঁ এটা দেশি ওই দেশি মধ্যে ক্রস আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা দাম চাইছি 105 105 দাঁত ভাঙে নাই তো না না দাঁত ভাঙে নাই আচ্ছা ওজন আছে কেমন ওজন আছে আপনার তিন মন তিন মন আর এটা আপনার লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে 90 এর উপরে 90 এর উপরে 90 এর উপরে লাগবে আচ্ছা আর দুই নম্বর 62টা ওইটা তো আপনার সাইওয়াল এটা সাইওয়াল ডাবল না বি সিঙ্গেল বডি আচ্ছা এটা দাম চাইতেছেন কত এর দাম চাইছি 110 110 আর এটা আপনার কত হলে দেওয়া যাবে এটা 90 এ বিক্রি করব এটা 90 এ বিক্রি করবে আচ্ছা এটাও তো দাঁত ভাঙে না তিনও দাঁত ভাঙে না আচ্ছা আর তিন নম্বরটা তিন নম্বরটার দাম চাইছি 145 145 আর ওইটা কি দাঁত ভাঙছে এইটা দাঁত ভাঙে নাই আচ্ছা ওইটা ওইটা তো হাইটটা একটু বেশি ওইটা হাইটটা কেমন আছে এলার হাইট আপনার 7 ফুট 8 ফুট হইব না না এইভাবে উচ্চতা না উসারা উসারা মানে 56 56 কম আছে 56 কম আছে আচ্ছা এটা লাস্ট কত হলে দাও দেব এটা 20 লি বিক্রি করব 20 লি বিক্রি করবেন ওটা কি সাইওয়াল এটা সাইওয়াল আচ্ছা ঠিক আছে আর ফিজিয়ানটা কার আপনার এই ফিজিয়ানটা আমার আচ্ছা এটার দাম চাইতেছেন কত এর দাম চাইছি আপনার 35 135 আর এটা লাস্ট কত হলে দাও দেব এটা লাস্ট 15 হলে বিক্রি করা যাবে 115 আচ্ছা তো আপনার কাছ থেকে যদি কেউ খামার উপযোগী এরকম সাইওয়াল ফিজিয়ান যদি এই সারগরু নিতে চায় দিতে পারবেন তো হ্যাঁ যে কোনো টাইমে বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবেন যে কোনো টাইমে পাওয়া যাবে আচ্ছা একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলুন ইমো নাম্বারই দিই হ্যাঁ আচ্ছা ইমো নাম্বার রইল আর বেশি ভালো আর 01 01 82 82 49 49 61 61 02 02 3 3 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাইজান এই দুইটা কি আপনি নিয়ে আসছেন জি পালেন না কিনে আমরা কিনা কিনা করু আচ্ছা এটা তো ফিজিয়ানের মধ্যে সাইওয়াল ক্রস হ্যাঁ আচ্ছা এটার দাম চাইতে হবে তো দাম হচ্ছে 1,25,000 1,25,000 আর কাস্টমাররা কত কইতাছে কাস্টমাররা জোড়া মিলাইতেছে এখন জোড়া কত কইতাছে 210 কয় 205 কয় 210 5 বলতাছে আর এই জোড়াটা আপনার লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে ইদেও না বলা যাইতো না কারণ বাজারের টার্গেট বাজারের পরিস্থিতি বুঝুন না বুঝতে পারছি আমরা চাইতেছি 20,000 বাস তাহলে বেশি ভালো 220 হ্যাঁ আচ্ছা আপনাদের টার্গেট 220 এর মত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা একটু এই পাশে দেখি খুব সুন্দর সুন্দর দুইটা গরু আছে দেশির মধ্যে সাইওয়াল ক্রস আর একটা হচ্ছে সাইওয়াল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ও চাচা ভালো চাচা এই গরুটা দাম চাইতেছেন কত দাম চাইছে 115 115 আর কাস্টমাররা কত কইতাছে 80 82 80 82 কইতাছে আর এটা লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে 95 96 95 96 আর ওই পাশেরটা 110 আচ্ছা এটা থেকে তো ওই এর কোয়ালিটি ভালো কালারটা সুন্দর আর এটার পাউগুলো একটু মোটা আছে এটার তুলনায় আচ্ছা ওইটা লাস্ট কত হলে দেওয়া যাবে এটা 115 লাগবে পছন্দ করব 115ই লাগবে আচ্ছা তো চাচা আপনার কাছ থেকে যদি এই কোয়ালিটি সারবাসু নিতে চায় কেউ দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো নাম্বার ওই মালিকের কাছে নাম্বার মালিকের দিকে হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভালো আছি আচ্ছা ভাইজান এই গোটা কার আপনার আপনার পালেন না কিনা কিনা আমার ভাই কিনা গরু গোটা তো খুব সুন্দর এই গরুটা কি দাঁত ভাঙছে না যাচ্ছে না এখনো দাঁত ভাঙে নাই তাহলে তো এটা আলামত এক বছর বলে এক টনের কাছাকাছি হয়ে যাবে আচ্ছা তো এই গরুটা আপনার দাম চাইতেছেন কত 45,000 1,45,000 আর হাটে কাস্টমাররা কত মূল্য দিচ্ছে 20,000 25,000 1,20,000 25,000 বলতাছে আর এটা মাংসের ওজনটা কেমন আছে পাঁচ মন পাঁচ মন আচ্ছা এটা আপনার সাইওয়ালের মধ্যে ক্রস না সিন্ধির মধ্যে ক্রস সাইওয়ালের মধ্যে সাইওয়ালের মধ্যে ক্রস আচ্ছা এটা আপনার লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে আচ্ছা ঠিক আছে আর আপনার বাসা কোন জায়গায় আমরা আমরাই
আপনি আমরাই থেকে আসেন? আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা, বাসুরটা কিন্তু খুব সুন্দর। তো আপনারা যারা বড় গরু লালন পালন করেন, তো আপনারা এই যে এই ধরনের গরুগুলিকে পাললে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কাকা, এই গরুটা কি পালের না কিনা? পালের। এটা তো ফিজিয়ান। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? আপনার বাসা কোন জায়গায়? জোড়া বলছিল, জোড়া কইছে, জোড়া কত কইছে? জোড়া বলছে 250 টাকা বলছে, 260 টাকা বলছে। আপনি 260 লাস্ট বলে দিছেন? 260 টাকা বলছে, আমি 320 টাকা বলে দিছি। আচ্ছা, আপনি আপনার 260 পর্যন্ত বলছে আর আপনি 320 লাস্ট বলে দিছেন। আচ্ছা ঠিক আছে। তো এই জোড়াটা যদি আপনার কাছে নিতে চায়, কেউ খামারের জন্য দেওয়া যাবো? দেওয়া যাবো। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন তো। নাম্বারটা ওটা 017-714-7987-550। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি ভাই ভালো। ভাইজান, গরু কি একটাই নিয়ে আসছেন? না, আরও আছে, আরও আছে। আচ্ছা, এই গরুটার দাম চাইতেছি? দাম চাইতেছি 1,35,000। 1,35,000। আর হাটে কাস্টমাররা কত মূল্য দিয়েছে? 18-20। 18-20। আর এটা লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে? 25 হলে চলে, 125 হলে বিক্রি করে দিবে। আচ্ছা, আপনার কাছ থেকে যদি খামার উপযোগী এরকম সার বাছুর নিতে চায়, ফিজিয়ান দেওয়া যাবো? দেওয়া যাবে। আচ্ছা, একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলুন তো। 01675-770-880। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো উত্তরখান মাজার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালোই ভাই। ভাইজান, কয়টা সার বাছুর লিয়েছেন? চারটা। বিক্রি করে লেছেন নাকি? একটা বিক্রি করছি। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? 170। 170। আর হাটে কাস্টমাররা কত কইতেছে? কাস্টমার 40-42। 40-42। এটার ওজন আছে কেমন? ওজন 6 মণ আছে। 6 মণ আছে। আর এটা আপনার দাঁত ভাঙছে? হ্যাঁ, দাঁত পালাইছে। কটা? দুইটা? চারটা। চারটা। আচ্ছা, আর এটা লাস্ট কত হলে দেওয়ার টার্গেট আছে? এই 50-52। 50-52। আচ্ছা, ওইটা তো একই কোয়ালিটি না? একই কোয়ালিটি, একই কোয়ালিটি। আচ্ছা, আপনার কাছ থেকে এরকম কোয়ালিটির সার বাছুর যদি কেউ নিতে চায় খামারের জন্য, দেওয়া যাবে তো না? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন। 01732872782। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।